Assalamualaikum viewers, আজকে আমি ফার্স্ট ব্লগ করতে যাচ্ছি আর ব্লগটা আমি শুরু করছি আমার ভার্সিটি পাবনা অ্যাডর্ট কলেজ থেকে। আমার কলেজে কিছু কাজ থাকার জন্য আজকে আমি কলেজে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি যে আমার কলেজে আমি কীভাবে যাচ্ছি, কেন যাচ্ছি এবং আমার কলেজটার দিক থেকে এরকম। তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কলেজের কিছু মুহূর্ত। আমি প্রায় কলেজে চলে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে ডিগ্রি বটতলায়। যেহেতু এই দিক দিয়ে হচ্ছে ডিগ্রি বটতলা যায়, তো প্রতিনিয়ত এখানে আবার চেম বাদলো। এই তো এখন আমি প্রায় চলে এসেছি, এটা হচ্ছে ডিগ্রি বটতলা। তো এখন আমি আমার যাচ্ছি আমার ডিপার্টমেন্টে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমি প্রবেশপত্র নিতে এসেছি আমার পরীক্ষার জন্য। এখন ডিপার্টমেন্টে যেতে যেতে আপনাদেরকে আমি কিছু ডিগ্রি বটতলার হচ্ছে ভিউ দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ডিগ্রি বটতলার মাঠ, এটা হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে একটা খালের মতো একটা বিল বলে এটাকে। এই তো সবাই কাজে ব্যস্ত, যে যে যার যার ডিপার্টমেন্টে যাচ্ছে, কেউ কেউ এখানে আড্ডা দিতে আসে। এই যে এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে, এই তো প্রায় এখানে সবাই আড্ডা দেয়। এখন আমার প্রায় কাজ শেষ, আমার প্রবেশপত্র নেওয়া হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি ফুচকা খেতে। আমি ফুচকা খেতে যাচ্ছি ডরমিটরের মাঠে এখানে। সো এখন হেঁটে হেঁটে যাবো, যেহেতু টিকি পট্টাল থেকে ডরমিটরের মাঠটা অনেকটাই কাছে। সো হেঁটে হেঁটে যাচ্ছি। এই সময় কলেজে অনেকটাই ভিড় থাকে, যেহেতু সবাই বাসায় যায়, কেউ কেউ ডিপার্টমেন্টে থেকে প্রাইভেট থাকে, প্রাইভেট পড়তে আসে। সো এই টাইমে অনেকটা ভিড় থাকে। আর এই দিকে তো সবচেয়ে বেশি ভিড় থাকে, যেহেতু এখানে ফুচকা, চটপটি, ঝালমুড়ি বিভিন্ন রকমের দোকান বসে। সো এজন্য এটা হচ্ছে সুচিত্রা সেন হল, এই পাশে হচ্ছে ডরমিটরি মাঠ। সো এই তো আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি। একটু সামনে গেলেই আমি ফুচকাওয়ালাকে দেখতে পাচ্ছি এখান থেকে। সো এখন আমি যাবো ফুচকা খেতে। ফুচকা খেয়ে তো দেখা যাক তারপর কী করা যায়। সো যেতে যেতে আমি প্রায় পৌঁছে গেছি ফুচকাওয়ালার কাছে। আজকে অন্য কোনো ফুচকাওয়ালা বসেনি, সো একজনই বসেছে। তো ওনাকে ওনার কাছে ফুচকা অর্ডার দিলাম। এখন আমি ফুচকার জন্য ওয়েট করছি। এই তো আমার ফুচকা রেডি। এই তো এখন আমি ফুচকা খাবো। আমি ফুচকা খাওয়ার পরে আমি বলবো ফুচকাটা কেমন ছিল। অন্য দিনের তুলনায় আজকে ফুচকাটা বেশি একটা ভালো ছিল না, কারণ আজকে আমি অন্য একটা মামার থেকে ফুচকা নিয়েছিলাম। সো আমার কাছে ফুচকাটা বেশি একটা ভালো লাগেনি। সো এখন আমি যাচ্ছি মেন গেটে, কারণ আমি মেন গেট থেকে রিখে উঠে বাসায় যাব। আর মেন গেটে যাওয়ার আরেকটা রিজন আছে, যে মেন গেটের সামনে একটা ঝালমুড়ি গেলাম মামা বসে। সো তার ঝালমুড়িটা অনেক মজার। সো আজকে আমি তার থেকে ঝালমুড়ি খাবো, সো এই জন্য আমি যাচ্ছি। সো মেন গেটে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সো এরা সবাই আমার দিকে তাকিয়েছিল যে অ্যাকচুয়ালি আমি কী করছি। অনেকের ধারণা ছিল যে আমি তাদের ছবি তুলছি, অ্যাকচুয়ালি আমি ব্লগ করছি, তারা তা বুঝছে না। সো এই তো আমি এখন হেঁটে যাচ্ছি। সো ওর জন্য হেঁটে যাচ্ছি দেখে আমি আপনাদেরকে কিছু ভিউ দেখাচ্ছি যে কোথায় কী আছে না আছে। তো দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন। সামনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, সো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি ওই দিক দিয়ে যাব, সো তাই আমি রাস্তা চেঞ্জ করে নিলাম। এখন আমি এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা নতুন করা হয়েছে, ওইদিকে শহীদ মিনার আছে। সো আমি এখন আর ওইদিকে যাব না। এই তো ফুল গাছ, এই পাশে একটা বড় মাঠ আছে যেখানে সবাই খেলাধুলা করে। এই তো এখন আমি যাচ্ছি। সামনে মসজিদ আছে, এইখানে পতাকা ঝোলানো আছে। এখন আমি যাচ্ছি। তো যে কলেজে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেহেতু লকডাউন শেষ, সো এখন এক্সাম, ফর্ম ফিল আপ, সো এইসব মিলাতে কলেজটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। সো আমি এখন ঝালমুড়ি মামাকে খুঁজছি। সো এইদিকেও নেই মামা।
আমি গেটের সামনে গিয়ে দেখবো মামা আছে কি না। তো এই তো মামাকে পেয়ে গেছি আমি, এখন আমি ঝালমুড়ি খাবো মামার থেকে। এই মামার ঝালমুড়িটা অনেক 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 মজা হয়। সো এই তো আমার ঝালমুড়ি রেডি, সো এখন আমি খাবো আর বাসায় যাবো। আজকের মতো আমি এখানে ব্লগটাকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।